এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখব, দিল্লিতে মাত্রাতিরিক্ত দূষণ এবং এই অতিরিক্ত দূষণের কারণে কিন্তু উদ্বিগ্ন সুপ্রিম কোর্টও। দিল্লিবাসীকে বাড়িতেও মাস্ক পরে থাকার নিদান সুপ্রিম কোর্টের। অন্তত দুদিনের জন্য লকডাউনের পরামর্শ দেওয়া হয়েছে। উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে এবং অন্তত দুদিনের জন্য মাস্ক পরে থাকতে বলা হয়েছে বাড়িতেও। এর পাশাপাশি সুপ্রিম কোর্টের তরফ থেকে জানানো হয়েছে যে দুদিনের লকডাউন ঘোষণা করা হোক দিল্লিতে। রাজনীতি এবং সরকারের ঊর্ধ্বে গিয়ে পরিস্থিতি বিবেচনা করার উচিত, এরকমটাই মন্তব্য সুপ্রিম কোর্টের। এবং দিল্লিবাসীকে বাড়িতেও মাস্ক পরে থাকার নিদান, অন্তত দুদিনের জন্য লকডাউনের পরামর্শ দিল সুপ্রিম কোর্ট। আমরা দেখেছি বেশ কয়েকদিন ধরেই দিল্লিতে অতিরিক্ত দূষণ ছড়িয়ে পড়েছে এবং যমুনার জলেও বিষাক্ত ফেনার ছবি আমরা দেখেছি। অন্যদিকে গোটা দিল্লি কিন্তু ধোঁয়াশায় ঢেকে গিয়েছে এই অতিরিক্ত দূষণের জেরেই। উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট, দিল্লি দূষণে উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট ব্যবস্থা নিতে বললেন জরুরি ভিত্তিতে। দিল্লিবাসীকে বাড়িতে মাস্ক পরে থাকার নিদান, অন্তত দুদিনের জন্য লকডাউনের পরামর্শ সুপ্রিম কোর্টের। রাজনীতি ও সরকারের ঊর্ধ্বে উঠে পরিস্থিতি বিবেচনা করতে হবে, জানিয়েছে সুপ্রিম কোর্ট। দিল্লির দূষণে উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট। আমরা জানি বেশ কয়েকদিন ধরেই কিন্তু দিল্লিতে অতিরিক্ত হারে দূষণ এবং তার জেরেই ধোঁয়াশায় ঢেকে গিয়েছে গোটা দিল্লি, দৃশ্যমানতা কমে আসছে সেই জায়গা থেকে। আমরা যমুনাতেও দেখেছি বিষাক্ত ফেনা। সব মিলিয়ে উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট, দিল্লিবাসীকে বাড়িতেও মাস্ক পরার নিদান, অন্তত দুদিনের জন্য লকডাউনের পরামর্শ সুপ্রিম কোর্টের। রাজনীতি ও সরকারের ঊর্ধ্বে উঠে দেখতে বলা হয়েছে বিষয়টিকে সুপ্রিম কোর্টের তরফে, এরকমটাই জানানো হয়েছে। জরুরি ভিত্তিতে ব্যবস্থা নিতে হবে বললেন প্রধান বিচারপতি। এর পাশাপাশি দিল্লিবাসীকে বাড়িতেও মাস্ক পরে থাকার নিদান এবং অন্তত দুদিনের জন্য লকডাউনের পরামর্শ সুপ্রিম কোর্টের। এ বিষয় নিয়ে আমরা কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছেন আমাদের মুখ্য উপদেষ্টা সম্পাদক জয়ন্ত ঘোষাল। জয়ন্তদা, একেবারে যে ছবি আমরা দেখছি দিল্লির অতিরিক্ত দূষণ, সে জায়গা থেকে সুপ্রিম কোর্ট এই বিষয়টা নিয়ে উদ্বিগ্ন এবং আরও একটা পর্যবেক্ষণ, যেখানে রাজনীতি ও সরকারের ঊর্ধ্বে গিয়ে বিষয়টিকে দেখতে বলেছে সুপ্রিম কোর্ট। আমার তো মনে হয় যে সুপ্রিম কোর্ট যেটা বলেছে তাতে আপাতভাবে মনে হতে পারে যেটার মধ্যে একটা বাড়াবাড়ি আছে, বাড়ির মধ্যে মাস্ক পরে থাকা, কিন্তু এটার মধ্যে একটা উদ্দেশ্য আছে এবং সেই উদ্দেশ্যটা কিন্তু মহৎ। তার কারণ এই দূষণ নিয়ে সচেতনতাটা, নাগরিক সচেতনতাটা যথেষ্ট নয় এবং সেইটাকে বাড়ানোটা খুব দরকার। তার কারণ আমি নিজে দিল্লিতে থাকি, আমি গ্লাসগোতে গেছিলাম ক্লাইমেট সম্মেলন কভার করতে এবং যখন ফিরলাম ওখানে এত সতর্কতার বাণী দেয়া হলো, পৃথিবীর সমস্ত তাবড় তাবড় নেতারা কত কথা বললেন, নরেন্দ্র মোদি তো একটা রোড ম্যাপ দিয়ে দিলেন এবং কত সালের মধ্যে একদম কার্বন এমিশনকে জিরো টলারেন্স করবেন, সেসব ঘোষণা হলো। তো আমি যখন দিল্লিতে ল্যান্ড করলাম তারপরেই দেখলাম পুরো আকাশটা কালো হয়ে গেছে এবং আমি খবরের কাগজের সঙ্গে সঙ্গে পড়লাম এয়ারপোর্টে নেমেই যে এবারে দীপাবলির পর মানে দিল্লি এমন দূষণ হয়েছে যে সেই দূষণের জন্য ওই জল কামান ব্যবহার করে ওই কার্বন এমিশন এবং এগুলোকে ওপরে পাঠিয়ে দিতে হচ্ছে। কিন্তু ওটাও খুব মানে সমাধান নয়, কেন ওটা খুব সাময়িক, তারপরেই আবার ওটা আরো অনেক সময় বেশি ওটা কমপ্লিকেটেড হয়। কিন্তু মানুষ থাকতে পারছে না এত দূষণের জন্য যে জল ব্যবহার করতে হচ্ছে, ছুটতে হচ্ছে। এখন সেই কারণে সুপ্রিম কোর্টের যে এই অবজারভেশনটা যে এটা কিছুটা ক্লাইমেট কনসাসনেস যেটাকে বলে সেটা বাড়ানোর একটা চেষ্টা হচ্ছে, সেদিক থেকে দেখতে গেলে আমার মনে হয় এটার একটা প্রয়োজনীয়তা আছে। আমাদের কাছে অযোধ্যার মন্দির কিংবা অন্যান্য সমস্ত রাজনৈতিক ভোটের জন্য যা যা ইস্যু লাগে সেগুলো রাজনৈতিক নেতারা করুন, কিন্তু সাধারণ মানুষের জীবনযাত্রা কিন্তু এখন এই মুহূর্তে অনেকটা
মানে ভবিষ্যতে জলই থাকবে না এরকম একটা পরিস্থিতির দিকে আমরা পৃথিবীতে যাচ্ছে এবং কতগুলো মালদ্বীপ ফালদ্বীপের তো মানে দ্বীপগুলোতে মানুষ থাকতে পারছে না জলে তলায় চলে গেছে ইমিগ্রেশনের সমস্যা হচ্ছে আমাদের সুন্দরবনের ভবিষ্যৎ নিয়ে অনেক আলাপ আলোচনা চলছে এইরকম একটা পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট যেটা চাইছে আমার মনে হচ্ছে যে একটা কনসাসনেস ক্লাইমেট কনসাসনেসটা বাড়ানোর জন্য এবং তার জন্য যতক্ষণ না পর্যন্ত একটা ফরমান জারি হয় আমাদের হিউম্যান নেচার আমরা কিন্তু সেটা শুনতে রাজি হই না সুতরাং একটা সুপ্রিম কোর্টের দিক থেকে আমার মনে হয় যে একটা অভিভাবক সুলভী কাজ করা হয় যন্ত্রদা যে নিদানগুলো দেওয়া হয়েছে অর্থাৎ বাড়িতে মাস্ক পরার কথা বা যে দুদিনের জন্য লকডাউনের পরামর্শ তাতে কি সমস্যা সমাধান হতে পারে সমস্যা সমাধান হয়তো মানে মাস্কটা বাড়িতে পরে থাকলেই যে সমস্যা সমাধানটা হয়ে যাবে এমন নয় কিন্তু মাস্কটা না পড়লে তার যে বিপদটা দেখা যাচ্ছে এবং সে ব্যাপারে যে ঘোরতর একটা মানুষের অনীহা মাস্ক না পরার সেটাও কিন্তু কাম্য নয় আমাদের দেশে সমস্যা হচ্ছে যেরকম লন্ডনে লেখা রয়েছে মাস্ক পরা বাধ্যতামূলক নয় কোনো সরকারি রাষ্ট্রের কোনো নিয়ম নেই সেখানে কিন্তু কেউ পুলিশ এসে ধরবে না 2000 টাকা ফাইন নেবে না যেমনটা দিল্লিতে নেওয়া হচ্ছে কিন্তু ওখানে কিন্তু সাধারণ মানুষই হয়তো মাস্ক পরে নেই কিন্তু একটা ডিপার্টমেন্টাল স্টোরে ঢোকার সময় মাস্কটা পরে ঢুকছে এখন এই সচেতনতাটাও কিন্তু স্বতঃপ্রণোদিত হয়ে নাগরিক সমাজের দিক থেকেও কিন্তু এটা কাঙ্ক্ষিত এখন আমাদের দেশের এক একটা দেশের এক এক রকমের রাজনৈতিক এবং সামাজিক সংস্কৃতি এখন বাড়িতে মাস্ক পরে থাকা না থাকাটা কেউ নিশ্চয়ই রাষ্ট্র বাড়ির মধ্যে ঢুকে পড়ে নিশ্চয়ই পুলিশ দিয়ে কাউকে গ্রেপ্তার করবে না যে বাড়ির মধ্যে তুমি মাস্ক পরে নেই সুতরাং তুমি অ্যারেস্টেড সেটা তো করতে পারে না পুলিশ কিন্তু এই পরামর্শটা যতটা পারা যায় মানুষকে একটা সচেতন করা রাজনৈতিক নেতারাই মাস্ক পরছে না তারা বিভিন্ন জায়গায় মাস্ক না পরে তারা কোলাকুলি করছে এখন সেগুলো কি আমাদের কাছে গ্রহণযোগ্য নাকি সুপ্রিম কোর্ট যেটা বলছে সেই নিদানগুলোকে মোটামুটি গ্রহণযোগ্য বলে করা উচিত কোনো বাড়াবাড়ি না হলেও একটা সংস্কৃতি এ ব্যাপারে গড়ে তোলার জন্য বোধহয় কখনো কখনো একটা একটা কঠোর রাস্তা দেওয়ার প্রয়োজনীয়তা হয়ে থাকে প্রয়োজন হয় রঙ্কি অনেক ধন্যবাদ জয়ন্ত আমাদের সঙ্গে থাকার জন্য টেলিফোন লাইনে ছিলেন আমাদের মুখ্য উপদেষ্টা সম্পাদক জয়ন্ত ঘোষাল দিল্লির দূষণে উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট এবং বাড়িতেও মাস্ক পরে থাকার নিদান এবং এর পাশাপাশি দুদিনের লকডাউনের পরামর্শ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন প্রধান বিচারপতি রাজনীতি ও সরকারের ঊর্ধ্বে বিষয়টিকে দেখতে হবে বলেও জানিয়েছেন বিচারপতি যে খবরের দিকে আমরা নজর রেখেছি জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে প্রশাসনের তরফ থেকে এবং জরুরি ভিত্তিতে নেওয়ার কথা বলা হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে আমরা যে খবরের দিকে নজর রেখেছিলাম দিল্লিতে মাত্রাতিরিক্ত দূষণ এবং তার জোরে কিন্তু উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট নিদান দিয়েছে বাড়িতেও মাস্ক পরে থাকতে হবে এবং অন্তত দুদিনের জন্য লকডাউনের পরামর্শ দিয়েছে সুপ্রিম কোর্ট রাজনীতি ও সরকারের ঊর্ধ্বে উঠে দেখতে বলা হয়েছে বিষয়টিকে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নিতে বলেছেন প্রধান বিচারপতি